রেডিও ছবিতে আমার চরিত্রটা হচ্ছে একজন মাস্টারের চরিত্র, যে মাস্টার মানুষের অন্তরে আলো জ্বালে এবং সে যে আলোটা পায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে রেডিওর মাধ্যমে তার কথা শোনে এবং সেই আলোটা সে গ্রামের সাধারণ মানুষের মধ্যে জ্বালাতে চায় এবং স্বাধীনতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে মাস্টার একজন আলোচিত, মানে একজন প্রতিবাদী মানুষ যে মানুষের কথা বলে। মামার এর মাঝখানে আমি কাজ করেছি, বিভিন্ন নাটকে কাজ করেছি, সিনেমাতে অবশ্য অনেকদিন পর একসাথে অভিনয় করছি। স্বাধীন হতে পেরেছি কি না এটা আসলে খুব একটা অন্য রকমের প্রশ্ন। আমরা তো স্বাধীনই আছি, স্বাধীন বাংলাদেশে মানুষের স্বাধীনতা আছে, সব কিছুর স্বাধীনতা আছে। তবে আমি যদি মনে বলি যে একজন প্রকৃত মানুষ হতে গেলে যে স্বাধীনতাটা আপনার হয়তো ফিলিস্তিনের কোনো বাচ্চা বলতে পারবে স্বাধীনতা কী, বা সিরিয়ার কেউ বলতে পারবে স্বাধীনতার কী, সো সেই স্বাধীনতাটা আমাদের নতুন প্রজন্মকে উপলব্ধি করতে হবে আসলে স্বাধীনতা কী। সে কারণে দেশকে জানতে হবে, দেশের মানুষকে জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে, মুক্তির ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, তাহলে তারা ফিল করবে স্বাধীনতা কী। আমরা অফকোর্স স্বাধীন স্বাধীন দেশে আছি, আমাদের তো শিল্পীদের চাওয়ার কোনো শেষ নেই। আর এ ধরনের একটি পিরিয়ডিক্যাল ছবি তৈরি করতে গেলে অনেক লিমিটেশনস থাকে, বাজেটের ব্যাপার থাকে, অনেক রকমের ঘাটতি থাকে। সো তার মধ্যে উদ্যোগটা মহান, উদ্যোগটা চমৎকার, যে কারণে আমরা আসলে সব ধরনের স্যাক্রিফাইস করে চেষ্টা করছি ভালো কিছু করতে। জানি না কতটুকু হবে, বাকিটা নির্ভর করবে ছবি শেষ হওয়ার পরে বলতে পারবো। হয়তো মাঝখানে দীর্ঘদিন আমার ছবি করা হয়নি, আমরা অনেকবার বলেছি যে এটি ভালো গল্প বা ভালো প্লট। সো এই গল্পটা আমার কাছে প্রেক্ষাপটটা অনেক চমৎকার মনে হয়েছে, যে যে 7ই মার্চের ভাষণ, যে ভাষণ আমাদের স্বাধীনতার, আমি বলবো যে ঘোষণা ছিল, বা স্বাধীনতার জন্য যেই উদ্যম, যে আহ্বানটা বঙ্গবন্ধু করেছিলেন 7ই মার্চে, এবং যে ভাষণ আজকে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, সেই ভাষণের প্রেক্ষাপট নিয়ে যে একটা ছবি হতে পারে, এই আইডিয়াটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে এবং আমি কাজ করছি। সো এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। দেখেন আসলে আমাদের কাজ অভিনয় করা, অভিনয়টা ঠিকঠাক মতো করার চেষ্টা করি, তাও পারি কিনা জানি না, প্রতিদিনই শিখছি। ছবি শেষ হয়ে যাওয়ার পরে এটা আসলে পরিচালক বা প্রযোজকের ব্যাপার, উনি কবে রিলিজ করবেন সেখানে আমাদের কোনো এখতিয়ার থাকে না। পুরস্কার যখন প্রয়োজন তখন পুরস্কার, যখন একজন শিল্পীর অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, তবে শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার সাধারণ মানুষের ভালোবাসা।